বাংলাদেশ সীমান্তবর্তী মালদার কালিয়াচকের নওদা বিওপি এলাকা থেকে 7টি 7mm পিস্তল, 13টি ম্যাগাজিন ও 15টি কার্তুজ উদ্ধার করলো বিএসএফ। গতকাল রাতে আগ্নেয়াস্ত্রগুলি পাচার করা হচ্ছিল বলে খবর পায় বিএসএফ। দুষ্কৃতীরা পালিয়ে গেল, অস্ত্রগুলি উদ্ধার। বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্মীর রহস্য মৃত্যু। উত্তর চব্বিশ পরগনার বারাসাত থানা নবপল্লী এলাকায় বহুতল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। হাওড়ার উলুবেরিয়া থানার মহেশপুর ঘোষপাড়ায় পুকুর থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। পরিবারের দাবি, রবিবার রাত 9টার পর থেকে খোঁজ মিলছিল না 85 বছরের ওই বৃদ্ধার। উলুবেরিয়া থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। হাওড়ার উলুবেরিয়া নিমদিঘিতে 6 নম্বর জাতীয় সড়কে 5টি গাড়ির সংঘর্ষ, গুরুতর আহত 2, তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। অতিরিক্ত টাকার দাবি ও স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ জানানোয় ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড ঢেলে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। গ্রেপ্তার স্বামী ও শাশুড়ি। জলপাইগুড়ির ইন্দিরা কলোনির ঘটনা। পশ্চিম মেদিনীপুরে দাঁতনে তরুণী গ্রামে বিজেপি নেতার দোকানে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দাঁতন থানায় অভিযোগ দায়ের, অভিযোগ অস্বীকার তৃণমূলের। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের নাটাগাছিতে ভাড়াটিয়ার পরকিয়াতে বাধা দেওয়ায় বাড়ির মালিককে কুপিয়ে খুনের অভিযোগ। মহিলা ভাড়াটিয়া ও তার প্রেমিককে ধরে গণপিটুনি। গ্রেফতার দম্পতি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি স্ত্রীর প্রেমিক। ফের পনের বলি, গৃহবধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। স্বামী শাশুড়ি সহ 4 জনের বিরুদ্ধে সোনারপুর থানায় খুনের অভিযোগ দায়ের, পলাতক অভিযুক্তরা। মধ্যরাতে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারে প্রণব বিদ্যাপীঠের স্টাফ রুমে আগুন। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গিয়েছে গুরুত্বপূর্ণ নথি ও বহু বই। বন্ধ স্কুলে কিভাবে আগুন লাগলো জানতে তদন্ত শুরু পুলিশের। দুর্গাপুরের কুমারডিহিতে ইসিএল কর্মীর বাড়িতে চুরি। সন্ধ্যায় বাড়ি ফেরার পর চুরির ঘটনা নজরে আসে। নগদ 2 লক্ষ টাকা, বেশ কয়েক ভরি সোনার গয়না নিয়ে চম্পট চোরেদের। তদন্তে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। গতকালও তিলাবনিতে এক ইসিএল কর্মীর বাড়িতে চুরির ঘটনা ঘটে।